যথাযথ মোটামুটি মানব দেয়াল সৃষ্টি করে বাইরে সেট করছি, মানে যেই হামলা করছিল ওই মাঠটা যদি ঠিকঠাক মতো বাইরে মারতো এখন তো চিনা নেয়, তখন চিনাও দিত না বাইরে। ঠিকই বলছো, সব ওই মহিলারই ষড়যন্ত্র। শোনেন ভাই, ওই মহিলা এই ঘটনা ইচ্ছা করে একদম ইন্টেনশন, এই ব্যাপারে ওই মহিলার সাথে এটা আমার। এই থামো তো, থামো তো, খালি ওই মহিলার মেলে করতেছ, সব দোষ ওই মহিলারে দিতেছ। তোমরা যদি ঝগড়া না করতে কি অবস্থা হইতো? তোমাদের ঝগড়া করা ঠিক হয় নাই, অনুচিত কাম করছো তোমরা। আমরা তো ঝগড়া করিনি ভাই। সৎ ভাই, আমরা কেন ঝগড়া করি? বুঝলাম না ভাই, আপনি এই ধরনের কথা কেন বলতেছেন? আমাদের চেহারাগুলো দেখছেন, একবার তাকায় দেখেন, আমরা ঝগড়া করার মতো কোনো ছেলে? হ্যাঁ ভাই, আমরা কি লেগে এরকম করুন ভাই? আপনি নিজে আমাদেরকে নিষেধ করছেন না যে ওদের সাথে মিশতে না, ওদের সাথে ওদের সামনাসামনি তো না করছেন, তাহলে আমরা কেন ওদের সাথে ঝগড়া করুন ভাই? আর হেগুলোকে আমরা পারি ভাই, এগুলো কিরকম ঝগড়েটা আপনি দেন নাই ভাই? ওগুলো চেহারা দেখলেই তো বোঝা যাবে প্রত্যেকটা ঝগড়েটা একদম। হ্যাঁ, ওরা যে পরিমাণ ঝগড়াটা, ওরে বিশ্বাস কর ভাই, আপনি সত্যি কথা বলি, আমার সিনেমায় যখন কোনো ঝগড়াটা সিন থাকে, মানে ঝগড়া ঝামেলা করবো, একটা চুলাচুলি করবো, আমি সবার আগে ওগুলো কথা শুনতে। আরে ভাই, তুই কি করছিস? ইউটিউবে কোনো ঝগড়া সিকোয়েন্স হলে এই মেল এই এই মেয়েগুলোর চেয়ার আমি একটা বার আমার সামনে আনি, সাথে সাথে সেই ঝগড়া জমে যায়। ওরা আমাদেরকে এত অপমান করলো, আর আপনি কোনো প্রতিশোধ না নিয়ে এভাবে ছেড়ে দিতে পারেন না ম্যাডাম। অবশ্যই না, এখন হচ্ছে নারী স্বাধীনতার যুগ, এত সুযোগ সুবিধা থাকতে আমরা নারী হয়ে চুপ করে বসে থাকবো? অবশ্যই না, প্রতিবাদ করব। হ্যাঁ ম্যাডাম, আমরা অবশ্যই প্রতিশোধ প্রতিশোধ নেব না সেটা তো বলিনি, কিন্তু মারামারি করে না। আর অন্যান্য ছেলেদের তো তোমরা কিছুই করতে পারলে না, যা করলো একজন। আর এখানে কিন্তু আমাদের কোনো দোষ নেই, সে নিজেই তো কভার পেজের ভূমিকা পালন করছে। সবগুলো ফাজিল ম্যাডাম, দেখলেন না, একজনকে সামনের দিকে এগিয়ে দিয়ে সবগুলো পিছনে দাঁড়িয়ে আছে। চলেন ম্যাডাম, আমরা সবাই মিলে ওদের নামে ইফটিজিংয়ের মামলা করে দিয়ে আসি, দেখবেন ইফটিজিংয়ের মামলায় সব কটার খবর হয়ে যাবে। আরে, আমরা যখন মামলাই করবো তাহলে ছোটোখাটো ইফটিজিংয়ের মামলা করবো কেন? আমরা নারী নির্যাতনের মামলা করবো। তুই নারী নির্যাতনের মামলা করবি? হ্যাঁ, তুই কি ওদের ঘরের কারো বউ নাকিস যে নারী নির্যাতনের মামলা করবি? এই কেমন কথা, বউ না হলে কি নারী নির্যাতনের মামলা করা যায় না? আমি জানি না ম্যাডাম, আপনি জানেন?